আসসালামু আলাইকুম জরুট না চাইলে এই মুহূর্তে শ্রীলঙ্কার বোলাররা জরুটকে আউট করতে পারছেন না তিনি দুর্দান্ত ফর্মে আছেন মূলত কোনো একটা ম্যাচের আগে যে কোনো একটা টিমের অ্যানালিস্ট তার অপোনেন্ট টিমের কী প্লেয়ার হতে পারে কিংবা অন্যান্য সব প্লেয়ারকে নিয়েই তিনি গবেষণা করে থাকেন এবং তাদের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করেন এখন দুর্বল জায়গাগুলো খুঁজে বের করলেই যে সেই জায়গায়ই ব্যাটসম্যান আউট হবে ব্যাপারটা কিন্তু সেরকম না তবে একটা টিমের লক্ষ্য থাকে যে অপোনেন্টের দুর্বলতার জায়গাটা আঘাত করা এবং সেই অনুযায়ী উইকেট তুলে নেয়া শ্রীলঙ্কান বোলাররা রুটের একটা কমন উইকেট আছে এই উইকগেটে তাকে আসলে ওইভাবে বোলিং করছে না কোন সেই কমন উইকেট সে ব্যাপারে যদি আমরা একটু আলোচনা করতে চাই আপনার একটু ভিডিওগুলো প্লে হচ্ছে আপনি সেই অনুযায়ী যদি একটু আমার কথাটাও শোনান আমি একটু কমেন্ট্রির মতো করে করে যদি বলি খেয়াল করে দেখবেন একটা কমন করিডোর সেটা হচ্ছে অফ স্ট্যাম্পের একটু বাইরে থেকে ইনকামিং বল যেই ইনকামিং বলগুলো মিডল স্ট্যাম্প বরাবর হিট করছে একটু হাইট পাচ্ছে কখনো কখনো আবার লো হচ্ছে এই জায়গাটায় একটা কমন প্যাটার্নে আপনি বিভিন্ন বল দেখলেন একটা কমন প্যাটার্নে জৌরুট বেশ আনকমফোর্টেবল একটা সিনারি পড়ে যান বা আনকমফোর্টেবল একটা জোনে থাকেন আমরা অ্যাশেজের তার বেশ কিছু ভিডিও কম্পাইলেশন দেখছিলাম এতক্ষণ যে অ্যাশেজে কিভাবে তাকে ওই একটা পার্টিকুলার জোনেই বারবার 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 তাকে আনকমফোর্টেবল করার চেষ্টা করা হয়েছে যে স্ট্যাম্পের সামান্য বাইরে থেকে ইনকামিং বল এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বলগুলো তার অ্যাবডোমিনাল গার্ডে লেগেছে মূলত এই পার্টিকুলার জোনটাকে কেন্দ্র করেই অ্যাসের সময় আমরা দেখেছি বিভিন্ন সময়ে অস্ট্রেলিয়া তাদের বোলিং অ্যাটাক জোর রুটের এগেনস্টে সাজিয়েছে জসপ্রীত বুমরার সঙ্গে এই পার্টিকুলার করিডোরটা নিয়েই জোর একটা চমৎকার ব্যাটেলার জায়গা আছে খেয়াল করে দেখেন আমরা যদি সেই জায়গাটা একটু প্লে করি ভিডিওটা একদম ইংল্যান্ডের মাটি থেকে শুরু করে ইন্ডিয়ার মাটিতেও বিভিন্ন সময় এই পার্টিকুলার কমন জোনটাতে ইভেন দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের সময়টা তো আমরা দেখেছি যে এই পার্টিকুলার জোনটাতেই জোর উঠকে জসপ্রীত বুমরা আউট করেছেন এবং সেই জোনটা হচ্ছে অফ স্ট্যাম্পের বাইরের একটা করিডোর থেকে সেই বলটা ইনকামিং হয়ে ঢুকছে এবং ইনকামিং হয়ে ঢুকছে কোন জায়গাটা মিডল স্ট্যাম্প বরাবর আমরা যদি একটু লেন্থের জায়গাটায় খেয়াল করি লেন্থ এমন একটা লেন্থ যেটা একেবারেও সামনে না বা একেবারেও পিছনে না অর্থাৎ গুড লেন্থের যে করিডোরটা সাড়ে পাঁচ বা ছয় মিটারের মধ্যে বা আপনি যদি চিন্তা করে থাকেন সাড়ে চার মিটার পাঁচ সাড়ে মিটার এর মধ্যে ঘোরাঘুরি করছে আমরা যদি বলগুলো আর একটু দেখে আরেকবার দেখে খেয়াল করে দেখবেন একদম অ্যাসেস থেকে যদি শুরু করি যে কয়টা ভিডিও কম্পাইলেশন আপনাদেরকে দেখালাম আবারও যদি একটু দেখাই এই পার্টিকুলার করিডোরটাই তার ক্ষেত্রে ব্যবহার করছেন পেস বোলাররা অক্স স্ট্যাম্পের একটু বাইরে থেকে ইনকামিং বল যেটা মিডল লেগ বা মিডল করিডোরটা এবং সেই জায়গাটাতে লেন্থে এমন একটা লেন্থ যেটা টু সামনে অর্থাৎ এমন না যে খুব বেশি পেছনে আবার এমন না হাফ বলের মতো খুব বেশি সামনে সো দিস ইজ দ্য এরিয়া এই এরিয়াটাতে জোর বিভিন্ন সময় দেখা গেছে যে বোলাররা আনকমফোর্ট জোনে ফেলেছেন তবে যখন ভালো ব্যাটিং শেপে আছেন তখন আবার এই ধরনের বলগুলোর এগেন্স্টে কাউন্টার অ্যাটাকও জোর করেছেন দিস ইজ দ্য সাইন অফ গ্রেট প্লেয়ার যে আসলে আপনার যে সময় আপনার যে দুর্বলতাটাকে নিয়ে অপোনেন্ট টিম স্টাডি করবে অপোনেন্ট টিম সেই অনুযায়ী আপনাকে বারবার পর্যদুস্ত করার চেষ্টা করবে আপনি আবার কাউন্টার অ্যাটাক করবেন জোর তার স্ট্যান্ডিং পজিশনের পরিবর্তন তিনি করেছেন একটা সময় অনেক পা ফাঁকা করে দাঁড়াতেন এখন একটু পা কনজেস্টেড হয়ে দাঁড়ান দাঁড়ানোর ধরনে বেশ কিছু পরিবর্তন তিনি এনেছেন এগুলো ফাইন টিউনিং তিনি করেছেন দু হাজার সতেরো সালের একটা ঘটনা আমার খুব মনে আছে এবং আপনি ইউটিউবে সেটার একটা কম্পাইলেশন ভিডিও পাবেন প্যাট কামিন যেভাবে জোর উঠকে আউট করেছিলেন খেয়াল করে দেখবেন জোরুট নামার পরে প্যাটকামিংস ইনকামিং বল করেছিলেন এবং ইনকামিং বল করার পরে দেখলেন যে জোরুট ওয়াজ প্রিপেয়ার্ড ফর দ্যাট অর্থাৎ তিনি প্রস্তুত ছিলেন ওই ধরনের ইনকামিং বল খেলার জন্য এরপরে আবার খেয়াল করবেন যে আরও একটা বল তাকে ইনকামিং করা হয়েছিল তিনি সেই বলটা ছেড়ে দিয়েছিলেন অর্থাৎ ওয়াজ প্রিপেয়ার যে তার কাছে ইনকামিং বল আসবে কামিংস এরপরে একটা বুদ্ধিমত্তার কাজ করলেন তিনি প্ল্যান বিতে গেলেন প্ল্যান বিটা কেমন এরপর উপর তাকে আউট বল করলেন আউট বল করলেন আউট বল করলেন অর্থাৎ তাকে অভ্যাস করালেন যে না তোমাকে আমি আসলে ইনকামিং বল করছি না তোমাকে আমি আউটগোয়িং বল করছি এখন মোটামুটি এই অভ্যস্ততা তৈরি করে দিয়ে হঠাৎ করে একটা বল করলেন ইনকামিং হঠাৎ করে একটা ইনকামিং বল করলেন এবং ওই ইনকামিং বলটাতেই জরুট সেবার আউট হলেন সো একটা ব্যাটারের যে দুর্বলতার জায়গাটা এই দুর্বলতার জায়গাটা টিম অ্যানালিস্ট তার টিমের বোলারদেরকে দিয়ে দেন যে এটা হচ্ছে ভাই তার দুর্বলতার জায়গা এখন তিনি যদি সেই দুর্বলতাটাকে ওভারকাম করেন তখন তাকে আবার প্ল্যান বিতে যেতে হয় প্ল্যান বিতে কিরকম তার কমফোর্ট জোনে কয়েকটা বল তাকে খেলাতে হয় আফটার দ্যাট আবার তার উইক জোনে বলটা করতে হয় তাকে একটু অভ্যেস করে দিয়ে সো এগুলো আসলে বড়ো টিমগুলোর বৈশিষ্ট্য তারা এইভাবে প্ল্যান করে থাকে এবং এই জন্য তো অবশ্যই যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্কিলের ব্যাপারটা কারণ আপনি যদি ওই পার্টিকুলার করিডোর থেকে বলকে মুভ করাতে না পারেন বলকে ভেতরের দিকে ঢোকাতে না পারেন তাহলে কিন্তু সেটা আসলে কোনো এখন শ্রীলঙ্কার বোলাররা যে জায়গাটা আসলে ভুল করেছেন আপনি খেয়াল করে দেখবেন আপনি লাস্ট ইনিংসটাও জোরুটের যদি একটু খেয়াল করে দেখেছি ইনিশিয়ালি তো ব্যাটসম্যানটা একটু শেখই থাকেন ইনিশিয়ালি তাকে বল করা হয়েছে কোন কোন জায়গায় খেয়াল করে দেখেন অনেক বেশি পেছনে যেটা জোরুট গ্ল্যান্স করে ফেললেন এরপরে তাকে করা হয়েছে অনেক বেশি সামনে যেটা খুব আরামসে একটা অন ড্রাইভ করে ফেললেন এরপর তাকে করা হয়েছে অফ স্ট্যাম্পের বাইরে একটা হাফ বলে লেন্থের বল জুসি হাফ বলে সুন্দর করে একটা কাভার ড্রাইভ করে ফেলেন এরপর তাকে বল করেছেন লাহিরু কুমারা শর্ট অফ একটা বল যেটাকে তিনি সুন্দর করে পুল শট করলেন সো ওই যে পার্টিকুলার করিডোরটার কথা বলছিলাম যেটা রুটের একটা উইকেট বিভিন্ন সময় আমরা দেখেছি যে তার এগেনস্টে যে সমস্ত বোলাররা সফল হয়েছেন তারা কিন্তু এই ধরনের জায়গায় বল করার চেষ্টা করেছেন বা এই স্লাইড দুর্বলতাটাকে কাজে লাগিয়েছেন এখন সবসময় যে আবার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে সফল হয়েছেন ব্যাপারটা সেরকম না কখনো কখনো ভালো শেপে থাকা অবস্থায় ওই ধরনের বলগুলো জরুর বেটার হ্যান্ডেল করেছেন কিন্তু শ্রীলঙ্কান বোলারদেরকে যে বিষয়টা দেখা গেছে যে এই জায়গাটাতে তারা আসলে খুব বেশি ক্যালকুলেটিভ ছিলেন না বা এই থ্রু আউট দ্য সিরিজ যে বিষয়টা লক্ষ্য করেছি এই বিষয়টাকে তারা আসলে খুব বেশি জরুটের এগেনস্টে যে প্ল্যান করেছেন সেটা আমার কাছে মনে হয় নাই সো এই জায়গাটা একটা বড় ঘাটতির জায়গা অবশ্যই আছে দর্শক জরুটের ব্যাটিং নিয়ে আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং অনেকেই বলছেন যে জোরুট কি সচিন টেন্ডুলকারের টেস্ট ম্যাচ ক্রিকেট সর্বোচ্চ রানের রেকর্ডটাকে ভেঙে ফেলবেন কিনা আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন থ্যাংক ইউ